वेलकम टू माय चैनल। तो देखो आजकल कारेंट अफेयर्स एक वीडियो नहीं कारेंट टॉपिकर मध्य खूब ही इम्पोर्टेंट एक टॉपिक से कॉप ठीक है कॉन्फ्रेंस ऑफ पार्टीज 26 जेटा हुए थे आज के जरा तुम्हारा कागज पढ़े तारा आशा करी एटार बेपारे देखे जे लेखा आछे जे कॉन्फ्रेंस ऑफ पार्टीज मीटिंग होचे एबं एटा समिट होचे एबं सेटा कोथाय होचे सेखाने की की डिसिशन नेवा होचे सेई समस्त बेपारे आमरा एई भिडियोते जानबो। अच्छा एई भिडियोटा शुधुमात्र एरकम ना जे कारेंट अफेयार्सेर जोन्नो इम्पोर्टेंट एटा इंटरव्यूर जोन्नो प्लस ठीक आछे जे कोनो धरो तोमरा कोनो एग्जाम दिच्छो जेखाने আসছে যে পরিবেশ দূষণ নিয়ে বা এই জাতীয় কিছু নিয়ে ঠিক আছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কিছু আসছে বিশেষ করে ক্লাইমেট চেঞ্জ নিয়ে কোনো ধরো লেখা এসছে ঠিক আছে। তো সেখানে ধরো তোমাকে বা ধরো পলিউশন নিয়েও লেখা এসেছে তো সেখানে তুমি যখন ধরো যে প্রবলেমটা সেটা তুমি বলে দিচ্ছ তারপরে যখন কনক্লুশনে আসছে তখন তোমাকে অবভিয়াসলি কনক্লুশনটা এভাবে দিতে হবে যে কী করছে ইন্ডিয়া কী করছে বা পুরো ওয়ার্ল্ড কী কী স্টেপস নিচ্ছে টু মিটিগেট দ্য প্রবলেম। তো সেখানে কিন্তু এই আজকে আমি ভিডিওতে যে পয়েন্টগুলো দিচ্ছি সেগুলো যদি তোমরা ইনক্লুড করো তাহলে অবভিয়াসলি তোমাদের লেখাটা অনেক অনেক এনরিচ হবে। সো যারা দেখো যাদের একটা ভাবনা চিন্তা আছে যে পরবর্তীকালেও এক্সাম দেবে তারা একটু খাতা পেনটা নিয়ে বসো ঠিক আছে আমি যেটা বলছি সেটা একটু বোঝো ঠিক আছে এবং কিছু কিছু জিনিস নোট ডাউন করে রাখো তাতে তোমাদেরই সুবিধা হবে ঠিক আছে। শুধুমাত্র মানে ওয়ান লাইন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য না পরবর্তীকালেও কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য এটা সুবিধা হবে। তো চলো স্টার্ট করা যাক। ফার্স্টে দেখো কপ জিনিসটা কী ঠিক আছে। তো আমি ফার্স্টেই বললাম যে 2021 ঠিক আছে 2021 যে ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স যেটা হবে সেটাই অ্যাকচুয়ালি কপ ঠিক আছে এবং এটা কোথায় হচ্ছে তো এটা হচ্ছে গ্লাসগোতে ঠিক আছে। এটা এক নম্বরের প্রশ্ন চলে আসবে যেরকম কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আসে তো এটা গ্লাসগোতে হচ্ছে স্পেশালি এবং এটা 31 অক্টোবর থেকে স্টার্ট হয়েছে এবং 12 নভেম্বর পর্যন্ত হবে। এটা যে যার প্রেসিডেন্সিতে হচ্ছে তার নাম কি আলোক শর্মা ঠিক আছে। আলোক শর্মা আচ্ছা ইনি কিন্তু কোনো ইন্ডিয়ান না আলোক শর্মা ইনি হয়তো ইন্ডিয়ান অরিজিনের হবে তো ইনি হচ্ছে ব্রিটেনের ঠিক আছে। ব্রিটেন হচ্ছে এই বছর প্রেসিডেন্সি করছে কপের বা কনফারেন্স অফ পার্টিজের ঠিক আছে। আচ্ছা তো গ্লাসগো দেখো ম্যাপেও দেখিয়ে দিয়েছি যাতে ভুলে টুলে না যাও। এটা ওই যে স্কটল্যান্ডে ঠিক আছে ইউকেতে স্কটল্যান্ডে হচ্ছে এই কপটা হচ্ছে। আচ্ছা এবার দেখো কপ সামিট কেন হচ্ছে। তো কপ সামিট অবভিয়াসলি এটা বুঝতেই পারছো যে এটা মেইনলি ক্লাইমেট চেঞ্জটাকে কীভাবে আটকানো যায় ঠিক আছে। ক্লাইমেট চেঞ্জের জন্য যে প্রবলেমসগুলো আমরা ডেইলি ফেস করছি সেগুলো থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় সেই সব জিনিস নিয়ে আলোচনা করবে। আচ্ছা এবার দেখো যে কপ কবে থেকে স্টার্ট হয়েছে বা কোন ফ্রেমওয়ার্কে কপ আনা হয়েছে। তো বেসিক্যালি এটা UNFCCC ঠিক আছে UNFCCC যেটা ইউনাইটেড নেশনস ক্লাইমেট চেঞ্জ ফ্রেমওয়ার্ক কনভেনশন এটা হচ্ছে 1994 ফর্ম হয়েছিল ঠিক আছে। একটা বডি ফর্ম হয় ইউএনএর যে আমাদের যে সম্মিলিত জাতিপুঞ্জ বা ইউনাইটেড নেশনস তার অন্তর্গত এই বডিটা একটা ফর্ম করা হয় এবং তারা প্রতি এক মানে বছরে একটা করে মিটিং ডাকে ঠিক আছে। সেই মিটিংয়ে তারা কি আলোচনা করে এই এনভায়রনমেন্ট রিলেটেড বিষয় নিয়ে আলোচনা করে যে কি করা উচিত কি করলে আমরা পলিউশন থেকে পলিউশনটাকে কমাতে পারবো পুরো ওয়ার্ল্ড কীভাবে আমাদের যে এই যে এত টেম্পারেচার বেড়ে যাচ্ছে ওয়ার্ল্ডের বা এই যে ক্লাইমেট এত চেঞ্জ হয়ে যাচ্ছে ধরো আজ থেকে কয়েক বছর আগে যদি আমরা যখন ছোট ছিলাম তখন কিন্তু ক্লাইমেটটা অন্য ছিল। আমার যেমন মনে আছে যে আমরা কিন্তু ছোটোবেলায় এই কালী পুজোর টাইমে মোটামুটি সোয়েটার পরে থাকতাম মানে এতটা ঠান্ডা পড়তো তখন। এখন দেখো কোনো ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই বৃষ্টি হচ্ছে মানে এত বৃষ্টি হচ্ছে যে একদম জলে ভেসে যাচ্ছে ঠিক আছে। এবং আমরা দেখো যারা শহরে থাকি বা যারা ধরো একটু সমতল এরিয়ায় থাকি তারা হয়তো সমস্যাটা অতটা বুঝতে পারছি না এখন। কিন্তু এখন যারা ধরো কোনো দ্বীপে রয়েছে বা ধরো এই ধরো সুন্দরবনের লোকজন বা পাহাড়ি অঞ্চলের লোকজন তারা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে তাদের রীতিমতো খুব প্রত্যক্ষভাবে তাদেরকে হিট করছে ঠিক আছে। তো যেমন ধরো এই যে এত সাইক্লোন আসছে ঠিক আছে এই এত সাইক্লোন অবভিয়াসলি আমাদের তো প্রবলেম হচ্ছে বাট সবথেকে বেশি প্রবলেম হচ্ছে যারা দ্বীপ অঞ্চলে রয়েছে যেমন ধরো সুন্দরবনের লোকজন আসছে
তারা কি করছে, এবং 2050-এর মধ্যে, ঠিক আছে, 2050-এর মধ্যে শোনা যাচ্ছে যে সুন্দরবনে যত লোক থাকে তারা ক্লাইমেট রিফিউজিতে পরিণত হবে, ঠিক আছে। মানে তাদেরকে ওই সুন্দরবন অঞ্চল ছেড়ে, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তাদেরকে ওই অঞ্চল ছেড়ে চলে আসতে হবে। এবার তারা কোথায় যাবে, আমাদের দেশে যেখানে জনঘনত্ব এত বেশি, তারা আমাদের এই সাইডেই চলে আসবে, তার ফলে অনেক প্রবলেম তৈরি হবে, ঠিক আছে। তো এই জন্য ক্লাইমেট চেঞ্জ থেকে, একটা ক্লাইমেট চেঞ্জ কিন্তু অনেক রকম সমস্যা সৃষ্টি করতে পারে, শুধুমাত্র যে প্রকৃতির প্রাকৃতিক সমস্যা হবে সেটা নয়, ঠিক আছে। আমাদের সবাইকে প্রবলেম ফেস করতে হবে, তো সেটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করা হচ্ছে, এই কারণেই এটা হয়, ঠিক আছে। আশা করি তোমাদের একটু হলেও বোঝাতে পারছি। আচ্ছা, এবার দেখো কপ মেম্বাররা তাহলে 1994-তে হচ্ছে কপ তৈরি হয়, এবং 1995 থেকেই এরা মোটামুটি মিটিং করে। আর ফার্স্ট কপ কবে হয়েছিল, তো 1995-এ ফার্স্ট কপ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো ইন্ডিয়া কী বলেছে, ইন্ডিয়ার যে প্রাইম মিনিস্টার আছেন উনি গেছিলেন কপে পার্টিসিপেট করতে, এবং উনি কী বলেছেন, এবং ইন্ডিয়া কী কী স্ট্যান্ড নিচ্ছে, ঠিক আছে, কীভাবে কী করা হবে সেই ব্যাপার নিয়ে আমাদেরকে ভাবতে হবে, এবং আমাদেরকে এই জিনিসগুলো মনে রাখতে হবে। যারা খাতা পেন নিয়ে বসেছো তারা এই কিছু যেগুলো আমি বলবো সেগুলোকে নোট করে রেখে দাও, তোমাদের কিন্তু সুবিধা হবে, ঠিক আছে। এটা শুধুমাত্র আমি যেটা বললাম যে কোনো অবজেক্টিভ এক্সামের জন্য না, তোমরা যদি কোনো সাবজেক্টিভ এক্সাম দাও সেখানে দেখো ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড পরিবেশ দূষণ এগুলো হচ্ছে হট টপিক, ঠিক আছে। তো সেখানে কিন্তু তুমি এগুলো দিতে পারবে। আচ্ছা, তাহলে ইন্ডিয়া বলেছে যে পঞ্চমৃত, পাঁচখানা পয়েন্টের ওপর ইন্ডিয়া জোর দেবে, বা পাঁচখানা পয়েন্ট ইন্ডিয়া বলেছে, ফাইভ পয়েন্টস, এবং আমাদের যে প্রাইম মিনিস্টার উনি এটাকে পঞ্চমৃত বলেছে। তো এই পঞ্চমৃত কী কী, ফার্স্ট হচ্ছে ইন্ডিয়া উইল ব্রিং ইটস নন ফসিল এনার্জি ক্যাপাসিটি টু 500 gigawatt বাই 2030। তাহলে এটা হচ্ছে তোমার ফার্স্ট, ঠিক আছে, এক নম্বর। তাহলে কী করবে, নন ফসিল মানে যেগুলো যেগুলো রিনিউয়েবল এনার্জি, লাইক ধরো যে সৌর যে বিদ্যুৎ রয়েছে, বা ধরো অন্যান্য যে রিনিউয়েবল যে এনার্জিগুলো তোমরা জানো কী কী, তো সেইগুলোর মাধ্যমে সেগুলোকে চেষ্টা করা হচ্ছে যে 2030 পর্যন্ত, চেষ্টা না, ইন্ডিয়া বলেছে যে আমরা করবই, যে সেটাকে আমরা 500 gigawatt সেইটা থেকেই আমাদের আসবে, ঠিক আছে, আমরা এটাকে একদম নিয়ে যাব। আচ্ছা, সেকেন্ড ইন্ডিয়া কী বলেছে, যে 2030 ইন্ডিয়া উইল ফুলফিল 50% অফ ইটস এনার্জি রিকোয়ারমেন্ট থ্রু রিনিউয়েবল এনার্জি। মানে আমরা রিনিউয়েবল এনার্জি দিয়েই 2030-এর মধ্যে আমরা যত এনার্জি ইউজ করব তার মধ্যে 50% রিনিউয়েবল এনার্জি হবে, মানে কয়লা টয়লা আমরা আর ইউজ করব না, ঠিক আছে। এবং তার মানে কি, রিনিউয়েবল এনার্জি ইউজ হবে, তার মানে এই পেট্রোল টেট্রোল এই সমস্ত কিছু ইউজ কমে, তোমরা দেখছো যে ইলেকট্রিক্যাল ভেহিকলের ওপর অনেক বেশি জোর দিচ্ছে, ঠিক আছে, গভর্নমেন্ট বারবার ইলেকট্রিক্যাল ভেহিকলের ওপর জোর দিচ্ছে। ইনফ্যাক্ট দিল্লির গভর্নমেন্টও রীতিমতো অনেক ছাড় দিয়েছে ইলেকট্রিক্যাল ভেহিকলের কেনার ওপর, অনেক ছাড় দিয়েছে। তো গভর্নমেন্ট বলেছে যে আমরা 50% যে এনার্জি ইউজ হবে সেটা রিনিউয়েবল এনার্জি ইউজ হবে, ঠিক আছে। আচ্ছা, এবার থার্ড বলেছে ইন্ডিয়া উইল কাট ডাউন ইটস নেট প্রজেক্টেড কার্বন এমিশন বাই 1 billion ton ফ্রম নাও আনটিল 2030। মানে 1 billion ton মানে যতটা কার্বন এমিট হয় তার প্রায় 1 billion ton কমিয়ে নেবে। ফোর্থ হচ্ছে 2030 ইন্ডিয়া উইল ব্রিং ডাউন কার্বন ইনটেন্সিটি অফ ইটস ইকোনমি বাই মোর দ্যান 45%। আর ফিফথ বলেছে ইন্ডিয়া 2070-এর মধ্যে উইল অ্যাচিভ দ্য টার্গেট অফ নেট জিরো কার্বন এমিশন, ঠিক আছে। তাহলে 2070-এর মধ্যে ইন্ডিয়া থেকে কোনো রকম আর কার্বন এমিট করবে না, ঠিক আছে, মানে কোনো রকম কার্বন ইন্ডিয়া থেকে ছাড়বে না। আচ্ছা, এর মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট কী কী, অবভিয়াসলি এইটা যখন তুমি হয়তো কোনো লেখার কনক্লুশনে লিখছো যে ইন্ডিয়া বলেছে যে পঞ্চমৃত কয়েকটা প্রমিস নিয়েছে, 5টা প্রমিস নিয়েছে সেটা লিখবে। তারপরে লেখার পর যেটা লিখবে যে 500 gigawatt হচ্ছে রিনিউয়েবল এনার্জি হবে, সেকেন্ডলি 2030-এর মধ্যে 50% হচ্ছে রিনিউয়েবল এনার্জি হবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে তোমার যেটা হবে যে 2070-এর মধ্যে, মানে 2070-এর মধ্যে ইন্ডিয়া বলেছে যে তারা সে নেট জিরো হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটা কিন্তু খুব খুব বেশি ইম্পর্ট্যান্ট, তো এটা কোনো লেখায় লিখলে এখানে লেখাটা এনরিচ হবে। আর একটা কী বলেছে যে আমাদের যে প্রাইম মিনিস্টার রয়েছেন সে কী বলেছেন, তো বলেছেন যে লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট গ্লোবাল মিশন, ঠিক আছে, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট এই ব্যাপারটা কিন্তু, এটা কিন্তু খুব ভালো বলেছেন, ঠিক আছে, লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট। আমাদের প্রত্যেককে দেখো, একজন
প্রাইম মিনিস্টার বা একজন যেই কেউ বলো ওপর থেকে, ঠিক আছে, এই ওপর থেকে না কোনো কিছু যে নিচে চাপালেই সেটা ইমপ্লিমেন্ট হবে এরকম কোনো মানে না। অবভিয়াসলি যদি ওনারা চান ওনারা কার্বনটাকে কমা মানে এমিশনটা কমাবে, ঠিক আছে, বাট চেষ্টা কাদেরকে করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ আনতে হবে মানুষকে। আমি দেখেছি, ধরো আমি এই যে কদিন আগে তোমাদের বললাম আমি ডুয়ার্সে ঘুরতে গেছিলাম, তো সেখানে আমি দেখছি লোকজন এতটাই ক্যালস, তাদের অ্যাটিটিউডটা এতটা ক্যালস যে তারা ই প্লাস্টিক ইউজ করছে অ্যান্ড ইউজ করে পাহাড়ে যত্রতত্র প্লাস্টিক ফেলে রেখে দিয়েছে, ঠিক আছে, প্লাস্টিকের বটল, প্লাস্টিকের মানে যে কোনো কিছু, যে কোনো কিছু প্লাস্টিক ভর্তি পাহাড়ে। তো তাদেরকে এটা বুঝতে হবে যে ওই প্লাস্টিকগুলো পাহাড়ে যে জমছে সেগুলো কী হবে, নিচে আসবে, নিচে এসে সেগুলো নদীতে পড়বে এবং নদীটা ভরাট হলে নদীটা কী করবে, নদীটা তো উপচে উঠবে এবং জলটা কী হবে, জলটা তার পাশে চলে যাবে, তার পাশে যে বাড়িটা আছে সেই বাড়িটা চলে যাবে এবং তার ফলে সেই বাড়িটার ক্ষতি হবে, ঠিক আছে। তো মানুষকে এই অ্যাটিটিউডগুলো পাল্টাতে হবে যে আমি যেখানে ঘুরতে যাচ্ছি আমি সেখানে প্লাস্টিক ফেলবো না, আমি প্রপার জায়গায় প্লাস্টিক ফেলবো। এবার অনেকে বলে যে প্রপার জায়গা থাকে না, রাস্তাঘাটে থাকে না, আমাদের আমাদের দেশে আমি অনেক জায়গায় দেখেছি যেখানে রাস্তাঘাটে প্রপার প্লাস্টিক ফেলার জায়গা থাকে না। তো আমাকে কী করতে হবে, আমাকে একটা এক্সট্রা প্লাস্টিক বই নিয়ে যেতে হবে, সেখানে আমি যে প্লাস্টিকটা মানে খাবো, আমি একটা চিপসের প্যাকেট খাচ্ছি, একটা লজেন্স খাচ্ছি, সেটা আমাকে কী করতে হবে, সেই প্লাস্টিকেই ফেলতে হবে এবং সেই প্লাস্টিকটা এসে আমাকে বাড়িতে এসে ঠিক জায়গায় ফেলতে হবে। তো আমাদের এই লাইফস্টাইলের পরিবর্তনটা আনতে হবে সবাইকে, ঠিক আছে। যদি সবাই এই লাইফস্টাইল পরিবর্তনটা আনে তাহলেই কিন্তু চেঞ্জ আসবে। শুধুমাত্র এটা আমার মনে হয় যে ক্লাইমেট চেঞ্জ শুধুমাত্র ওপর থেকে কেউ বলবে এবং আসবে সেটা হবে না। এবং তোমাদের সবাইকে আমি এটা বলবো যে প্লাস্টিক যতটা সম্ভব কম ইউজ করো এবং যেটা ইউজ করছো সেটাকে, ধরো তুমি কোনো প্লাস্টিকের কোনো জিনিস পেলে সেটাকে রিইউজ করো আর ট্রাই করো, ঠিক আছে। এবং প্লাস্টিক প্রপার জায়গাতেই ফেলো, কারণ জানো পশু পাখিরা সেই প্লাস্টিকটা খেয়ে নিলে তারা কিন্তু মারা যায়। এবং আরেকটা জিনিস যে আমরা দেখবে অনেক সময় যেটা করি, এই পাখা চালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, লাইট জ্বালিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছি, তো সেগুলো করো না, ঠিক আছে, মানে সেভ এনার্জি, ঠিক আছে। তো এই যে পাখাটা ঘুরছে, ঠিক আছে, এর ফলেও তো কিছুটা এমিশন হচ্ছে, সো সেইটাকে মাথায় রাখো। এইগুলোই আমাদেরকে চেঞ্জ আনতে হবে, যেটা উনি খুব ভালো বলেছেন, এবং এগুলো লেখাতে ইনক্লুড করো। আচ্ছা, এছাড়াও প্রাইম মিনিস্টার কী বলেছেন যে ডেভেলপড নেশনের কথা উনি কী বলেছেন, দেখো প্যারিস ক্লাইমেট COP26 যেমন এখন হচ্ছে, এরকম COP21 হয়েছিল, ঠিক আছে, COP21 হয়েছিল। এবং সেখানে কী হয়েছিল ব্যাপারটা, যে এটা হয়েছিল প্যারিসে, ঠিক আছে, এবং প্যারিসে একটা কাণ্ড ঘটেছিল। সেখানে যে ডেভেলপ যে নেশনগুলো, যেমন ধরো আমেরিকা বলো, ইউকে বলো, মানে ইউএসএ, আমেরিকা, ইউকে, তারপরে হচ্ছে আরও অন্যান্য যে ডেভেলপ নেশন রয়েছে, তারা বলেছিল যে আমরা $1 trillion দেব ক্লাইমেট ফিনান্স হিসাবে ছোটো ছোটো নেশনগুলোকে, মানে এই ডেভেলপ নেশনগুলো, বড়লোক নেশনগুলো, আমাদের গরিব নেশনসদের $1 trillion দেবে ক্লাইমেট ফাইন্যান্স হিসেবে, বা ক্লাইমেট থেকে কী বলে কীভাবে রোখা যায়, ঠিক আছে, ক্লাইমেট চেঞ্জ থেকে কীভাবে রোখা যায়। এবার তোমরা ভাববে যে কেন দেবে, এমনি এমনি মানে বড় লোক বলেই তারা কি টাকা বিলোচ্ছে, তো ব্যাপারটা সেরকম না। যদি দেখো, যদি একটু ভেবে দেখো যে এই ক্লাইমেট চেঞ্জ এই যে সমস্যাটা সৃষ্টি করেছে, এটা কিন্তু সৃষ্টি করেছে এই বড় লোক নেশনসগুলোই, কারণ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঠিক আছে, যেটা তোমরা যারা একটু ইতিহাস জানো তারা জানো 18th century থেকে স্টার্ট হয়েছিল, সেটা কোথায় স্টার্ট হয়েছিল, সেটা তো আমাদের গরিব দেশগুলোতে স্টার্ট হয়নি। ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন মানে কি, কারখানা স্টার্ট হওয়া, ঠিক আছে, সেটা ফার্স্ট ব্রিটেনে স্টার্ট হয়েছিলো, দেন আস্তে আস্তে জার্মানি বলো বা অন্যান্য দেশে স্টার্ট হয়েছিলো। তো সেখান থেকে যে এই যে কার্বনটা এমিট করতে আরম্ভ হয়েছিলো, সেটাই কী করবো, সেটা আস্তে 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 এই ক্লাইমেট চেঞ্জটা নিয়ে এসেছে। তারপরে ছোটো ছোটো দেশগুলোতে আস্তে আস্তে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে, তারপরে তারা করেছে। কিন্তু যদি সেভাবে দেখতে চাও যে এই যে আজ এই অবস্থায় এসছে তাতে সবথেকে বেশি দায় কাদের, সবথেকে বেশি কার্বন এমিট কারা করে, সবথেকে বেশি কার্বন এমিট করে বড়লোক দেশগুলো, তো তারা এই জন্য ভেবেছিল যে আমরা কিছু টাকা দেবো যাতে যে ছোটো ছোটো দেশগুলো আছে, যেমন ধরো যে বিশেষ করে যে আইল্যান্ড কান্ট্রিগুলো আছে, তারা রীতিমতো ডুবে যাচ্ছে, ঠিক আছে, তারা এক একটা দেশের মানে ভয়ানক ভয়ানক ক্ষতি হচ্ছে। যেমন ইন্ডিয়াতেও তোমরা দেখতে পারো যে আমাদের কত পরিমাণ সাইক্লোন বেড়ে গেছে, ঠিক আছে, এবং মানুষের কী পরিমাণ প্রবলেম হচ্ছে। তো সেখান থেকে 2015 ঠিক হয়েছিল যে $1 trillion দেওয়া হবে। আচ্ছা, এবার এই সময়
কে ছিলেন, ইউএসএর প্রেসিডেন্ট কে ছিলেন? তো ইউএসএর প্রেসিডেন্ট এই সময় ছিলেন বারাক ওবামা। তারপরে চলে আসেন ডোনাল্ড ট্রাম্প, ঠিক আছে? এবং ডোনাল্ড ট্রাম্প এসে বলেন যে আমরা এইসব কোনো টাকা পয়সা দেবো না, ঠিক আছে, আমি এই এর থেকেই বেরিয়ে যাচ্ছি, আমি এসব কোনো টাকা পয়সা দেবো না বলে ও প্যারিস ক্লাইমেট ট্রিটি থেকেই বেরিয়ে গেছিলো, ঠিক আছে? এবং ডোনাল্ড ট্রাম্পের মতো এইসব ক্লাইমেট চেঞ্জমেন্ট এইসব ফালতু কথা বলে বেরিয়ে গেছিলো। তো এখন যেহেতু ওই যে জো বাইডেন এসেছেন, তো এখন জো বাইডেন সেই ব্যাপারে আর কি রাজি হয়েছেন এবং জো বাইডেন প্রমিস করেছেন যে $1 trillion ক্লাইমেট ফাইন্যান্স হিসেবে, মানে অন্যান্য যে দেশের সঙ্গে, তারা দেবে। তো প্রাইম মিনিস্টার এটাকেই আর কি মনে করিয়ে দিতে চেয়েছে যে তাদেরকে দেওয়া উচিত, তাদের আর কি টাকাটা দেওয়া উচিত। আচ্ছা, এছাড়াও একটা, এটা এবার লাস্টে চলে এসেছি প্রায়, এছাড়াও একটা ইম্পর্টেন্ট ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইনিশিয়েটিভ ফর দ্য রেজিলিয়েন্ট আইল্যান্ড স্টেট। তো এখানে কি করা হবে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করা হবে রেজিলিয়েন্ট আইল্যান্ড স্টেটগুলো, মানে ধরো বেশ কিছু জায়গা, ধরো আমাদের এখানে আমাদের দেশের, ধরো যদি উড়িষ্যায় দেখো বা অন্ধ্রপ্রদেশে দেখো বা ওয়েস্ট বেঙ্গলের যে কোস্টাল এরিয়া সেখানে দেখো বা যে দ্বীপগুলো রয়েছে, ঠিক আছে, আইল্যান্ডগুলো রয়েছে সেখানে দেখো, সেখানে এমন ইনফ্রাস্ট্রাকচার তৈরি করা হবে যাতে সেগুলো ক্লাইমেট রেজিলিয়েন্ট হয়, ঠিক আছে? মানে এমন ব্রিজ তৈরি করা হবে যাতে সেটা একবার মানে বন্যা হলেই সেটা আর কি ভেঙে না যায়। যেমন আমাদের এখানে দেখবে পশ্চিমবঙ্গের বাঁধ, মানে আমি সত্যি বলতে কি আই ডোন্ট নো যে ইরিগেশন ডিপার্টমেন্টে কি কী হয়, কারণ প্রত্যেক বাড়ি আমি দেখি যে একটু মানে সাইক্লোন হয় আর প্রত্যেক বাড়ি যে বাঁধটা আগের বার তৈরি হয়েছে সেই বাঁধটা আবার এইবারও ভেঙে গেল। তো মানে এইভাবে কতটা টাকা নষ্ট হয়, আর এটা তো এরকম না যে পলিটিশিয়ানরা তাদের পকেট থেকে দিচ্ছে, এই টাকাটা কিন্তু তোমাকে আমাকে দিতে হচ্ছে। এবং আমাদের কীভাবে দিতে হচ্ছে, আমাদের গ্যাসের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বেড়ে যাচ্ছে, পেট্রোলের দাম বাড়লে সব জিনিসের দাম বাড়ছে, তো এই সবভাবেই তো হচ্ছে। তো সেই রকমভাবে এখানে মনে করা হয়েছে যে এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হবে যাতে যে দেশগুলো, যেমন ধরো জাপান, জাপানে এমনিতেই ওরা সুনামি টুনামি এত দেখে অভ্যস্ত যে ওখানের যে বাড়িঘর হয় তারা আমাদের এখানকার বাড়িঘর থেকে বা ওখানে যে ব্রিজ হয় সেটা আমাদের এখানকার ব্রিজের থেকে অনেক বেশি পোক্ত, অনেক বেশি টেকনোলজিক্যালি ডেভেলপড, যাতে ওখানে ছোটোখাটো সাইক্লোন টাইক্লোন ওখানে মানে এগুলো রোজের ব্যাপার, সেগুলো হলে যাতে ভেঙে চুড়ে পড়ে না যায়, মানে একবার একটা রাস্তা তৈরি হবে, এমনভাবে তৈরি হবে যেটা যাতে কিছুদিন আর কি টেকে। তো সেই রকম টেকনোলজিকে অ্যাডাপ্ট করবার চেষ্টা করা হবে এবং একটা নলেজ ব্যাংক, ঠিক আছে, নলেজ ব্যাংক একটা তৈরি করা হবে, ধরো এটা একটা নলেজ ব্যাংক যেখানে ওয়ার্ল্ডের ভালো ভালো প্র্যাকটিসেসগুলোকে এখানে রেজিস্টার করা হবে যে আচ্ছা এভাবে ব্রিজ বানালে এভাবে ভালো থাকে। তাহলে ইন্ডিয়ায় যখন কোনো ব্রিজ বানানো হবে বা ধরো কোনো একটা দেশে কোনো ব্রিজ বানানো হবে, তারা এটা কনসিডার করবে যে আচ্ছা এইভাবে আমরা ব্রিজটা এখানে বানাতে পারি, এইভাবে যদি আমরা ব্রিজটা বানাই তাহলে সেটা আর কি বন্যা টন্যা হলেও টিকে যাবে। তো এই জন্য এই ইনিশিয়েটিভটা, ইনিশিয়েটিভ ফর রেজিলিয়েন্ট আইল্যান্ড স্টেট, এটা হবে, ঠিক আছে? তো এইটাই ছিল মোটামুটি ভিডিওটা। এবং তোমরা অনেকে আমাকে অনেক রকম রিকোয়েস্ট করেছো, স্পেশালি বাংলাদেশে দুর্গাপূজা নিয়ে কী হয়েছে সেই ব্যাপারে রিকোয়েস্ট করেছো, আর ফিউয়েলের দাম বাড়ছে সেটা নিয়ে রিকোয়েস্ট করেছো। তো আমি তোমাদের বলবো যে বাংলাদেশের ওটা নিয়ে আমি ভিডিও বানাবো, বেসিক্যালি আমি আগেই ভেবেছিলাম ভিডিওটা বানাবো, কিন্তু ব্যাপারটা কী হয়, কোনো একটা ঘটনা সঙ্গে সঙ্গে ঘটলেই সেটা নিয়ে যদি ভিডিও বানাই তাহলে ভিউজ হয়তো বেশি আসে, কিন্তু প্রথম কথা হচ্ছে ঘটনা পুরোটা জানা যায় না। আর একটা জিনিস হয় যে এই যে কমিউনাল ব্যাপার নিয়ে, না হিন্দু মুসলিম ব্যাপার নিয়ে কোনো একটা কোনো ঘটনা ঘটলেই কি একদল লোকজন থাকে, একদল মিডিয়া আছে, তারা একটু প্রপাগ্যান্ডা করতে ভালোবাসে। হ্যাঁ, মানে একটা দলকেই মানে মানে ইয়ে করে আর কি সবসময় মানে প্রপাগ্যান্ডা তো হয়ই জানোই, এবং মিডিয়ার যে দিকটা আমাদের দেখায় সেই দিকটাই দেখতে হবে এরকম না। বাংলাদেশে আজকেই শুধু হিন্দুদের ওপর নির্যাতন হচ্ছে এরকম নয়, অনেক বছর ধরে সেটা চলে আসছে। তো সেই নিয়ে আমি শুধু ওই ঘটনাটা নিয়ে বলবো না, বাংলাদেশে হিন্দুদের কী অবস্থা ছিল, এখন কী অবস্থা, কত পার্সেন্ট আগে ছিল এখন কত পার্সেন্ট এসছে, পুরো ব্যাপারটা নিয়ে আলোচনা করবো এবং কেন এইগুলো হচ্ছে, ঠিক আছে, কেন এরকমভাবে একটা অ্যাটাক হচ্ছে সেইগুলো নিয়েও আলোচনা করব। তো সেটা আমি পরের ভিডিওতে করবো, এই ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং যারা কাগজ টাগজ পড়ো না তাদের জন্যই আরও এই ভিডিওটা বানালাম। এবং তোমাদের একটা আমি রিকোয়েস্ট করব যে প্লিজ কাগজটা পড়ো, প্লিজ রিড নিউজ পেপার্স, ইফ নট হার্ড কপি দেন প্লিজ প্রেফার সফট কপি,
ঠিক আছে, ফর রিডিং, বাট প্লিজ রিড দ্যাট, ঠিক আছে, প্লিজ রিড নিউজ পেপারস। এরকম না যে তোমাকে মুখস্থ করতে হবে, জাস্ট চোখ বোলাও, বাট বোলাও, ঠিক আছে। শুধু নিউজ পেপার পড়ার জন্যই কিন্তু অনেক কোয়েশ্চেন তুমি পেরে যাবে, এবং তোমার লেখার বলো এবং তোমার ল্যাঙ্গুয়েজ বলো একটু হলেও শুধরবে। সো এইটাই ছিল এই ভিডিওটা, থ্যাংক ইউ।